হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? এই করোনা কালে আমি আজ তোমাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যার নাম চাল পটল। এটা অনেকেই হয়তো করে খাও, তবে তোমরা দেখো আমি কিভাবে করি এই চাল পটল। করতে পটল তো অবশ্যই লাগছে, আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, কেটে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে কিছুটা রেখে কিছুটা দেখতে খুব ভালো লাগে, আর খেতেও বেশ একটু খুব গলে যায় না অথচ সেদ্ধ হয়ে যায়, এরকম পজিশন থাকে। আর এটাকে এইরকম এদিক থেকে একটা টুকরো, এদিক থেকে উল্টো দিক থেকে আর একটা টুকরো, অনেকে আবার চার টুকরো করেও নিতে পারো, মানে এরকম করেও নিতে পারো, আর এক টুকরো করেও নিতে পারো, যার যেটা খুশি, যাতে ভেতরে ইয়েটা মশলাটা ঢুকে যায় সেইভাবে কাটা আর কি। এভাবে কেটে নেবে, তা কেটে আমি ধুয়ে কেটে এইভাবে রেখেছি। আর আমি ভাঙা কাজু নিয়েছি কয়েকটা, ধুয়ে জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, আর কয়েকটা কিশমিশ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি, আর দু টুকরো ছোট ছোট 1 ইঞ্চি মতন দুটো টুকরো আদা নিয়েছি। আর লাগবে পরে যেগুলো লাগবে সেগুলো বলবো, আর এগুলো হচ্ছে মেন। আর লাগছে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল এই খানিকটা আমি ধুয়ে জল ঝরিয়ে শুকোতে দিয়েছি, এটাও লাগবে। চাল পটলে চাল অবশ্যই লাগবে। তা গোবিন্দভোগ চাল যার বাড়িতে নেই, সে নর্মাল চাল দিয়েও করতে পারো, অর্থাৎ কারো বাড়িতে যদি ফ্রাইড রাইসের চাল থাকে, হ্যাঁ, সেটা দিয়ে ইন্ডিয়া গেট রাইস দিয়েও করতে পারো, বা পোলাওয়ের রাইস দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না, নর্মাল চাল দিয়েও করা যায়, তা যখন যেটা থাকে সেভাবেও করা যায়। তা আমি এখন এটা গোবিন্দভোগ চাল দিয়ে করব। প্রথমেই আমি এই পটলগুলোকে ভেজে নেব, তা চলো দেখি কি করে করি। কষিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, অর্থাৎ এই এতগুলো পটল ভাজবার মতন বেশ কিছুটা, 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা দেখতে হবে, গরম হয়ে গেছে। এবার আমি একে একে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, না তো ছিটকতে পারে। এবার একে একে আমি এই পটলগুলো দিয়ে দেবো খুব আস্তে, পটল কিন্তু ভীষণ ফোটে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, ফুল করে দেব, আর তেলটা সমস্ত পটলের গায়ে যাতে লেগে যায়, গরম তেলটা মাখিয়ে দেব। এবার আমি ঢেকে দেবো, ঢেকে 2 মিনিট পর ফিরে আসছি। ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা হতে থাক। এর ফাঁকে আমি কাজু আর কিশমিশ এগুলো সব ধুয়ে রেখেছিলাম, যেটা দেখালাম সেটা, সেগুলো সব বেটে নেব মিক্সিতে। যার মিক্সি বাড়িতে নেই বা অসুবিধা আছে, সে শিলপাটাতেও বেটে নিতে পারে। বেটে ফিরে আসছি। এই পজিশনে বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে টক দই দিয়ে দেব 2 চামচ ঘরে পাতা টক দই। এবার আবার পেস্ট করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। নিয়েছি, এবার আমি ওই তেলেতেই 2টো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেব। এই গরম মশলাতে এই এলাচগুলো, ছোট এলাচগুলো একটু সাঁড়াশি দিয়ে চেপে ফাটিয়ে নিয়েছি, আর সামান্য একটু জিরে ফোড়ন দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো,
একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চালটা দিয়ে দিচ্ছি সবটা। গ্যাসের ফ্লেমটা খুব হাইও না, আবার একদম লো না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চালটা একটু ভেজে নিতে হবে। চালটা ভেজে নিলে একদম ভাতের মতন গলে যাবে না, অথচ সেদ্ধ হয়ে থাকবে, দানার মতন থাকবে, আর সুন্দর সেন্ট বেরোবে যেহেতু বাসমতি চাল। আমি আদা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়োর, এক চামচ জিরে গুঁড়ো, আর যেই আদা লঙ্কাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব পেস্ট করে দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় হলুদ ছাড়া করব, যার ইচ্ছা সে হলুদ দিয়েও করতে পারেন। মাঝে মাঝে হলুদ ছাড়া রান্না খেতে খুব ভাল লাগে। এবার বেশ করে এই মশলাটাকে কষিয়ে দেব। লবণ যার যার স্বাদ অনুসারে দিতে হবে তাই দেবেন, আমি দিলাম হাফ চামচেরও কম। আর এটাতে একটু মিষ্টি না দিলে মোটেও ভালো লাগবে না, সেই জন্য এক চামচ মিষ্টি দিলাম, এক চামচের থেকে একটু বেশি মিষ্টি দিলাম। যার মিষ্টি খাওয়া বারণ তিনি দেবেন না, আর মিষ্টি ছাড়া অত ভালো লাগে না এটা, সেই জন্য সামান্য মিষ্টি দিলে ভালো হয়, আর যার উপায় নেই সে মিষ্টি ছাড়াই খাবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিতে হবে, নর্মাল টেম্পারেচারের জল। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর আমি কাজু কিশমিশ আর টক দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে আর সমানে নাড়তে হবে, কাজু কিন্তু ভীষণ লেগে যায় কড়াইয়ের নিচে। সমস্ত মশলাগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে সামান্য জল দিয়ে চালটা যাতে সেদ্ধ হয়ে যায়, পটলগুলো তো ভাজা হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, চালটা যাতে সেদ্ধ হয় সেই জন্য সামান্য জল দিয়ে আর 5 মিনিট মতন হতে দেব। এটাতে বেশি জলের প্রয়োজন নেই, ঝোল ঝোল ভালো লাগবে না, এটা মাখো মাখো বেশ ভাল লাগবে। পটলগুলো ছাড়ার পর যদি মনে হয় আরেকটু জল প্রয়োজন তাহলে আরেকটু জল দিতে হবে, নচেত নয়। এবার যেই টকবক করে ফুটে উঠবে, ফুটে উঠেছে দেখুন, এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। খুব আস্তে করে ছাড়তে হবে কেননা ছিটকোতে পারে। হ্যাঁ, গ্রেভিটা একটু ঘন আছে, এটা তো 5 মিনিট মতন হতে দেব, সেই জন্য আর একটু জল দেব সামান্য, এই হাফ কাপ মতো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব, ফিরে আসছি 5 মিনিট পর। পটল হয়ে গেছে,
এবার আমি নামাবো। নামাবো, নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু নিরামিষ করছি, না দিতেও পারেন, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু গরম মশলা আর ঘি সামান্য একটু, এটা যার ইচ্ছা না ঘি না দেওয়ার তিনি নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, আর যার ইচ্ছা সে তিনি দিতেও পারেন। আমি সামান্য একটু দিলাম যেহেতু নিরামিষ আইটেম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাল পটল তৈরি হয়ে গেছে। এই চাল পটলের রিকোয়েস্ট করেছিল আমার বান্ধবী মনিকা, আরও দু একজন রিকোয়েস্ট করেছিলেন, তাদের জন্যই আমি চাল পটল শেয়ার করলাম তোমাদের সকলের সাথে। এইভাবে গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলে বলে তোমাদের অনেক ধন্যবাদ জানাই। আর যদি কোনো ভিডিও আমার কাছে দেখতে ইচ্ছে করে, আমার হাতে রান্না তোমাদের দেখতে ইচ্ছে করে, তাহলে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। আর যারা লাইক কমেন্ট করছো তারা তো করছোই, যারা লাইক কমেন্ট করছো না বা নতুন বন্ধু দেখছো না তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশের বেল আইকনটা একবার প্রেস করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে প্রথমেই। আর আজকের মতন আসি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে, বাই।